Counting down our picks for the top 10 camp. সিনেমায় প্রায়শই দেখা যায় মানুষ মানুষকে মেরে উৎসব করছে, উল্লাস করে তার মাংস খাচ্ছে, কখনো আগুনে পুড়িয়ে আবার কখনো কাঁচাই। এসব দৃশ্য দেখার পর সবার মনে হয়তো প্রশ্ন উকি দেয়, বাস্তবেও কি মানুষ মানুষের মাংস খেতে পারে? আশ্চর্য হলেও সত্য এটাই যে মানুষ মানুষের মাংস খায়। নিজ প্রজাতির প্রাণীদের খেয়ে ফেলা প্রাণী জগতে নতুন কিছু নয়, প্রাণী জগতের এমন আরো অনেক প্রজাতি তাদের নিজ প্রজাতির মাংস খেয়ে থাকে, এটি ক্যানিবালিজম। আর রাক্ষসে মাংস খেকো প্রাণীটিকে বলা হয় ক্যানিবাল প্রাণী। এই ভিডিওতে আমরা প্রাণী জগতের সেই সব রাক্ষসে ক্যানিবাল প্রাণীদের সম্পর্কে জানবো যা তার নিজ প্রজাতির প্রাণীদের মাংস খায়। তাহলে চলুন জেনে নিই প্রাণী জগতের কিছু ক্যানিবাল প্রাণী সম্বন্ধে এবং তাদের ক্যানিবালিজমের পদ্ধতি সম্পর্কে। নম্বর এক, মাকড়সা। মাকড়সার বিভিন্ন প্রজাতির মধ্যে স্ত্রী মাকড়সার যৌন সঙ্গম চলাকালীন কিংবা সঙ্গমের পর তার পুরুষ সঙ্গীকে খেয়ে ফেলে, এটা একটা সাধারণ বিষয়। অর্থাৎ মাকড়সার ভেতরে ক্যানিবালিজম একদম কমন বিষয়। সাধারণত পুরুষ মাকড়সার তুলনায় স্ত্রী মাকড়সা অনেক গুণ বড় হয়ে থাকে। এই সুবিধা নিয়েই স্ত্রী মাকড়সা তার সঙ্গীকে খেয়ে ফেলতে পারে। ওহিওর মায়ামি বিশ্ববিদ্যালয়ের দুই গবেষক শন উইল্ডার এবং অ্যান রিপস্ট্রা তারা গবেষণা করে বলেন, যদি পুরুষ মাকড়সার তুলনায় স্ত্রী মাকড়সা আকারে বড় হয় তাহলে স্ত্রী মাকড়সা সহজেই সেটিকে শিকার করতে পারে এবং খেতে পারে। পুরুষ মাকড়সা খেয়ে ফেলার পেছনে তারা দুটি কারণ উল্লেখ করেন। নম্বর এক, স্ত্রী মাকড়সা ক্ষুধার্ত থাকে, এবং নম্বর দুই, পুরুষ মাকড়সার ছোট আকারের কারণে স্ত্রী মাকড়সা তাদের খাওয়ার সুযোগ পায়। তারা আরো দেখেছেন যে পুরুষ মাকড়সার আকার যদি বড় হয় তাহলে তাদেরকে খেতে পারে না স্ত্রী মাকড়সা। তবে যেসব পুরুষ মাকড়সার আকার স্ত্রী মাকড়সার চেয়ে ছোট তাদের প্রায় 80% স্ত্রী মাকড়সার পেটে চলে যায়। যৌন সঙ্গমের পর বা চলাকালীন এ ধরনের খেয়ে ফেলার ঘটনার কারণে তারা একে সেক্সুয়াল ক্যানিবালিজম হিসেবে উল্লেখ করেন। সেক্সুয়াল ক্যানিবালিজমের সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে ব্ল্যাক উইডো। সেক্সুয়াল ক্যানিবালিজমের কারণে পুরুষ মাকড়সার কাছে যৌন সঙ্গম করা একটি ভয়ের ব্যাপার। পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক অ্যানিমেল বিহেভিয়ার জার্নালে তাদের একটি গবেষণাপত্র জমা দেন। সেখানে তারা উল্লেখ করেছেন, স্ত্রী মাকড়সারা সঙ্গমের আগে বা পরে পুরুষ মাকড়সাকে খেয়ে ফেলে। এর কারণ হিসেবে তারা উল্লেখ করেন, বেশি ডিম পাড়া এবং তা থেকে বেশি বাচ্চা উৎপাদনের জন্যই মূলত স্ত্রী মাকড়সা পুরুষ মাকড়সাকে খেয়ে থাকে। তবে এ ধরনের ক্যানিবালিজমের ঘটনা মাকড়সার সব প্রজাতির মধ্যে ঘটে না। স্যান্ড টাইগার শার্ক। স্যান্ড টাইগার শার্ক, গ্রে নার্স শার্ক নামেও পরিচিত, এদের বৈজ্ঞানিক নাম কারচারিয়াস তোরাস। স্যান্ড টাইগার শার্কই পৃথিবীর একমাত্র শার্ক যারা গর্ভে থাকা অবস্থাতেই তাদের সহোদরদের গিলে খায়। শার্ক গবেষক ড্যামিয়ান চাম্পান জানান, একবার এক শার্কের গলায় আরেকটি সহোদর শার্কের ভ্রূণ পাওয়া যায়। আসলে ওই শার্কটি ভ্রূণটিকে গিলে খাচ্ছিল। অপেক্ষাকৃত বড় ভাই বোনটি ছোট ভাই বা বোনকে খেয়ে থাকে। কিন্তু কেন ভ্রূণ অবস্থাতেই নিজের সহোদরকে গিলে খায় শার্ক? এটা একটা দারুণ প্রশ্ন। আসল ব্যাপার হচ্ছে, ভ্রূণ অবস্থায় শার্ক তার আপন ভাই বোনদের খায় না। স্ত্রী শার্ক একই সাথে একাধিক পুরুষ শার্কের সাথে মিলিত হয়, ফলে শার্কের গর্ভে একাধিক পুরুষ শার্কের সন্তান থাকে। অন্য পিতার সন্তান কি সাধারণত খেয়ে থাকে অপেক্ষাকৃত বড় সন্তান? এটি বিজ্ঞানীদের অনেক বড় একটা সাফল্য ছিল যে তারা জানতে সক্ষম হয়েছেন একটি স্ত্রী শার্ক একই সাথে একাধিক পুরুষ শার্কের সন্তান ধারণ করে। এই গবেষণাটি করেছিলেন চাম্পান এবং তার দল। তারা দক্ষিণ আফ্রিকার সাগর থেকে গর্ভবতী শার্কের ডিএনএ সংগ্রহ করেন। গর্ভবতী শার্কের দেখা পাওয়া খুবই কঠিন, মাত্র 15টি ডিএনএ স্যাম্পল সংগ্রহ করতে তাদের 5 বছর লেগে যায়। গবেষণায় তারা দেখতে পান যে একটি স্ত্রী শার্ক একাধিক পুরুষের সাথে মিলন করায় তাদের গর্ভে একাধিক পুরুষ শার্কের বাচ্চা থাকে, ফলে প্রথম দিকে নিষিক্ত শার্করাই তাদের সহোদরদের খেয়ে থাকে। শুধু তাই নয়, সহোদরদের খাওয়া শেষ হলে তারা অনিষিক্ত ডিমগুলো খেয়ে ফেলে। একে বলে অফাগি এগ ইটিং। সহোদরদের খাওয়ার ফলে তারা খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে, এটিও শার্ক ক্যানিবালিজমের একটি কারণ। নম্বর তিন, শিম্পাঞ্জি। শিম্পাঞ্জিরা মাঝে মাঝে ক্যানিবালিস্টিক হয়ে ওঠে, তারা দলের কিংবা অন্য দলের সদস্যকে হত্যা করে তার মাংস খেয়ে থাকে। শিম্পাঞ্জিও আরেক শিম্পাঞ্জির মাংস খেয়েছে এমন দৃশ্য বেশ কয়েকবারই ধরা পড়েছে ক্যামেরায়। সময়টা ছিল 1977 সাল।
সে সময় ব্রিটিশ প্রাণী বিশেষজ্ঞ জেন গোডল একটি দৃশ্য ধারণ করেন। তাতে একটি শিম্পাঞ্জি আরেক শিম্পাঞ্জির মাংস খাচ্ছে এমন দৃশ্য ধরা পড়ে। তানজানিয়ার গম্বে ন্যাশনাল পার্কে একটি পুরুষ শিম্পাঞ্জি অন্য একটি অপরিচিত স্ত্রী শিম্পাঞ্জি এবং তার বাচ্চাকে দুই দফা আক্রমণ করে। পুরুষ শিম্পাঞ্জিটি বাচ্চাকে ছিনিয়ে নিয়ে মেরে ফেলে এবং বাচ্চাটির দেহের অনেকটা অংশ খেয়ে নেয়। যদিও অন্য বাচ্চাটিকে বাঁচিয়েছিল সাথে থাকা অন্য তিনটি পুরুষ শিম্পাঞ্জি। উগান্ডায় একই ধরনের ঘটনা দেখেছিলেন ডক্টর সুজুকি। আরো এক ডক্টর উগান্ডায় এই ঘটনা দেখেন, তার নাম নিশিডা। বাচ্চা মেরে ফেলার এবং খেয়ে ফেলার এমন আরো দৃশ্য চোখে পড়েছে গবেষকদের। 1977 পরবর্তী বিভিন্ন সময়েও শিম্পাঞ্জিদের ক্যানিবাল আচরণ তথা নিজ প্রজাতির মাংস খাওয়ার দৃশ্য রেকর্ড করা হয়েছে। 2013 সালে গবেষকরা সেনেগালে একটি ভিডিও ধারণ করেন। সেই ভিডিওটিতে দেখা যায় শিম্পাঞ্জিদের একটি গ্রুপ তাদের গ্রুপের এক শিম্পাঞ্জিকে মেরে রক্তাক্ত করে। শিম্পাঞ্জিটি মারা যায় এবং তার দেহের কিছু অংশ অন্য শিম্পাঞ্জিরা খেয়েও ফেলে। শিম্পাঞ্জিরা তাদের পুষ্টির চাহিদা মেটানো, নিজেকে টিকিয়ে রাখার জন্য, আধিপত্য বিস্তারের জন্য কিংবা বিদ্রোহে জয়ী হওয়ার জন্য এই ধরনের যুদ্ধে লিপ্ত হয়। অন্য শিম্পাঞ্জিকে মেরে ফেলে এবং তার মাংস খেয়ে থাকে। 4. আর্থাকান্থাস শার্ক। মানুষের পাশে যখন ছোট শিশু থাকে তখন সে শিশুটাকে কত আদর করে মানুষ, কোলে তুলে নেয়। কিন্তু কখনো কি ভাবে, ইস, এই ছোট বাচ্চাটাকে যদি খেতে পারতাম কিংবা খেয়ে ফেলে? তা কিন্তু করে না। অথচ আজ থেকে প্রায় 300 মিলিয়ন বছর আগে আর্থাকান্থাস শার্করা তাদের আপন বাচ্চাদের খেয়ে ফেলত। শুনতে খারাপ লাগলেও এরকমই প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। এ ধরনের ক্যানিবালিজমকে বলা হয় ফিলিয়াল ক্যানিবালিজম। ট্রিনিটি কলেজ ডাবলিনের জীবাশ্মবিদ অ্যাওন গ্যাগন সহ অন্যান্যরা আর্থাকান্থাস শার্কের ফসিল নিয়ে গবেষণা করেন। তারা কানাডা থেকে আর্থাকান্থাস শার্কের ফসিল সংগ্রহ করেন। সেই ফসিল নিয়ে গবেষণা করে তারা দেখতে পান যে আর্থাকান্থাস শার্করা নিজেদের বাচ্চা খেয়ে ফেলেছে। যদিও সেটি ছিল আর্থাকান্থাস শার্কের ক্যানিবালিজমের প্রথম দলিল। এই গবেষণাপত্রের আরেক সহযোগী লন্ডনের রয়্যাল হলওয়ে বিশ্ববিদ্যালয়ের হার্ভার্ড ফ্যালকন ল্যাং বলেন, ঠিক কি কারণে আর্থাকান্থাসরা তাদের বাচ্চাদের খেয়ে ফেলেছিল সেটি আমরা জানতে পারিনি। তবে কার্বোনোফেরাস পিরিয়ডের সময় 300 থেকে 360 মিলিয়ন বছর আগে সমুদ্রের অনেক মাছ মিঠা পানির জলের দিকে বসতি স্থাপন করতে শুরু করেন। সে সময় আর্থাকান্থাস শার্ক তাদের বাচ্চাদের লালন পালনের জন্য সমুদ্রের অভ্যন্তরীণ জলপথই ব্যবহার করেছিল। এক সময় খাবারের প্রচণ্ড অভাব দেখা দিলে তারা তাদের বাচ্চাদের খেয়ে থাকতে পারে। 5. জলহস্তি। জলহস্তি তৃণভোজী প্রাণী, এদের হিপো নামেও ডাকা হয়। গড়ে 1500 কেজি ওজনের আফ্রিকান এই প্রাণীটির প্রতি রাতে 40 কেজি ঘাস না খেলে যেন চলেই না। ক্ষুধার্ত অবস্থায় এরা চরম হিংস্র হয়ে উঠতে পারে। যখন এদের সময় খারাপ যায়, প্রয়োজনীয় খাবার পায় না, তখন এরা সামনে যা পায় তাই খায়। এমনকি নিজ প্রজাতির জলহস্তিকেও খেয়ে ফেলে এরা। ক্ষুধার্ত হিপ্পো আরেকটি হিপ্পোকে খাচ্ছে এমন দৃশ্য ধরা পড়ে দক্ষিণ আফ্রিকায়। ঘটনাটি ঘটে 2014 সালে। দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কে এই ঘটনা ঘটে। দৃশ্যটি ধারণ করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক লিজিয়া ডরওয়ার্ড। তিনি যখন পার্কটির একটি নদী পার হচ্ছিলেন তখন একটি মৃত হিপ্পো দেখতে পান, যার পাশে রয়েছে বেশ কয়েকটি কুমির। শুধু তাই নয়, মৃত হিপ্পোটিকে খাচ্ছিল পাশে দাঁড়ানো আরেকটি হিপ্পো। এর আগে 1995 সালে সব প্রজাতির হিপ্পো খেতে দেখা গিয়েছিল জিম্বাবুয়ের জুয়ান্স ন্যাশনাল পার্কে। হিপ্পো বিশেষজ্ঞ ডক্টর কেথ অ্যালট্রি ঙ্গাম বলেন, হিপ্পোরা তৃণভোজী প্রাণী, এরা ঘাস খেয়ে বেঁচে থাকে। কিন্তু যখন খাবারের অভাব চরম আকার ধারণ করে তখন এরা যে কোনো কিছুই খেয়ে থাকে। বিশেষ করে হিপ্পোর মাংস খেলে নিজের শরীরের জন্য যে পুষ্টি দরকার সেটা পূরণ হয়ে থাকে। এই জন্য এদের সময় বিশেষে নিজ প্রজাতির মাংস খেতে দেখা যায়। 6. টাইরানোসৌরাস রেক্স। টাইরানোসৌরাস রেক্স, সংক্ষেপে টিরেক্স, এটি হচ্ছে ডাইনোসরের একটি প্রজাতি। টাইরানোসরাস রেক্স যে ক্যানিবাল প্রাণী সেটার পক্ষে গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে 66 মিলিয়ন বছর আগের একটি হাড়। হাড়টি বিশ্লেষণ করে আমেরিকার ক্যালিফোর্নিয়ার লোমা লিন্ডা বিশ্ববিদ্যালয়ের জীবাশ্মবিদ ম্যাথিউ ম্যাকলেন বাল্টিমোরে জিওলজিক্যাল সোসাইটি অব আমেরিকার বার্ষিক সম্মেলনে তার গবেষণার ফলাফল উপস্থাপন করেন। হাড়টিতে টিরেক্সের কামড়ের চিহ্ন পাওয়া গেছে। শুধু তাই নয়, হাড়টিতে একাধিকবার কামড়ানোর চিহ্ন খুঁজে পেয়েছেন ম্যাকলেন ও তার দল। এর আগে 2010 সালে নিকোলাস এবং তার সহকর্মীরা আরো 4টি হাড় হাজির করেন যেখানে টিরেক্সেরই কামড়ের চিহ্ন রয়েছে। আসলে টি
রেক্সরা কোনো মাংসই অপচয় হতে দিত না। তারা এমনভাবে নিজ প্রজাতির মাংস খেত যেভাবে মানুষ মুরগির মাংস খেয়ে থাকে। নাম্বার সাত, টাইগার স্যালামান্ডারস। টাইগার স্যালামান্ডারের লার্ভা দুই রকমের হতে পারে। ছোট লার্ভাগুলো সাধারণত জলজ অমেরুদণ্ডী প্রাণী খেয়ে মেচে থাকে। পক্ষান্তরে বড় রাক্ষসের লার্ভাগুলো তাঁদের সহোদর লার্ভা খেয়ে থাকে। রাক্ষসের স্যালামান্ডারের মাথা অনেক বড়, মুখ প্রশস্ত এবং চোয়াল সাধারণত স্যালামান্ডারের চেয়ে তিনগুণ লম্বা হয়ে থাকে। গবেষকরা খুঁজে পেয়েছেন যে স্যালামান্ডারসের সংখ্যা যখন অধিক হয়ে যায় তখন রাক্ষসের স্যালামান্ডারস তাদের সহোদরকে খেয়ে ফেলে। ছোট স্যালামান্ডারসগুলো রাক্ষসের স্যালামান্ডারের কাছে সুস্বাদু একটি খাবার এবং এটি তাদের অনেক পুষ্টি যুগিয়ে থাকে। নাম্বার আট, নিয়ান্ডারটলস। মানুষ মানুষকে মেরে ফেলছে, প্রকাশ্যে কোপাচ্ছে, এমন দৃশ্য আমরা প্রায় দেখি। কিন্তু মানুষকে মেরে তার মাংস খাচ্ছে অন্য মানুষ, এমন দৃশ্য চোখে পড়ে না কখনোই কারো। রূপ কথায় নরভক্ষণের গল্প থাকলেও বাস্তবেও কিন্তু মানব ভক্ষণের প্রমাণ পাওয়া গিয়েছে। নিয়ান্ডারথালরা তাদের ওই সময়ের অন্য মানুষের মাংস রান্না করে খেয়েছে। তারা হচ্ছে আমাদের হোমোস্যাপিয়ান্সের মতো প্রায় একই বৈশিষ্ট্য সম্পন্ন মানুষ। তবে আজ থেকে প্রায় 30,000 বছর আগেই এই পৃথিবী থেকে হারিয়ে গেছে তারা। আমরা মানে হোমোস্যাপিয়ান্স মানুষরাই তাদের এই পৃথিবী থেকে বিতাড়িত করেছি। যদিও পৃথিবী থেকে তাদের নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পেছনে আরো অনেক কারণ উল্লেখ করেছেন গবেষকরা। নিয়ান্ডারথালরা নিজ প্রজাতির মাংস খেত, এর প্রমাণ মিলেছে বেলজিয়ামের গোয়েত গুহা থেকে প্রাপ্ত মানুষের হাড়ে। সে সময় নিয়ান্ডারথালরা শুধুমাত্র ঘোড়া আর হরিণ খেয়েই বেঁচে থাকতো, মানুষের মাংসও খেত। গবেষকরা সেই গুহা থেকে 40,000 বছর আগের যে হাড় পেয়েছেন তার মধ্যে রয়েছে সদ্যজাত বাচ্চা, শিশু, তরুণ এবং বয়স্ক মানুষের হাড়। এসব হাড় বিশ্লেষণ করে তারা দেখেছেন নিয়ান্ডারথালরা নিজ প্রজাতির মাংস খেত। এই হাড়গুলো ঠিক সেই সময়ের যে সময় নিয়ান্ডারথালরা পৃথিবী থেকে বিলুপ্ত হওয়ার পথে এবং হোমোস্যাপিয়ান্সরা মানে বর্তমান মানুষ তাদের জায়গা দখল করে নিচ্ছে। গবেষণায় আরো দেখা গেছে যে নিয়ান্ডারথালরা বাস্তব বুদ্ধিসম্পন্ন মানুষ ছিল। ধ্বংসের পথে এসেও তারা তাদের মৃত দেহের দেখভাল করত এবং দাফন প্রক্রিয়া সম্পন্ন করত। কিন্তু মৃতের সংখ্যা ক্রমশ বাড়তে থাকলে তারা মৃতদেহ খেয়ে ফেলতে শুরু করে। সম্প্রতি আমেরিকার তো বন্ধুরা, শুধুমাত্র এখানে দেখানো প্রাণীগুলোই ক্যানিবাল নয়। বাঘ, সাপ থেকে শুরু করে মানুষের বিভিন্ন উপজাতি সহ প্রায় 1500 প্রজাতির প্রাণী ক্যানিবালিজমে সম্পৃক্ত। তবে এটি কোনো অস্বাভাবিক বিষয় নয়। প্রাণী জগতে ক্যানিবালিজম একটি স্বাভাবিক পরিবেশগত বিষয়। সহজ কথায় বলতে গেলে কোনো প্রাণী যখন তারই প্রজাতির অন্য প্রাণীর মাংস বা শরীরের কোনো অংশ খায় সেটিকে ক্যানিবালিজম বলে। এটি একটি সাধারণ পরিবেশগত বিষয়। মানুষের মধ্যেও বিভিন্ন সময় ক্যানিবালিজম চর্চা ছিল, তার প্রমাণ ইতোমধ্যে আমরা দিয়েছি। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, লাইক না দিলে আমি কিন্তু খাওয়া দাওয়া ছেড়ে শুকিয়ে কঙ্কাল হয়ে যাব, তখন কিন্তু কঙ্কালের ভিডিও দেখতে হবে। তাই মোটেই কৃপণতা নয়, হিট দ্য লাইক বাটন আর কমেন্ট খিঁচুন। কোন প্রাণীকে নিজেদের মাংস খেতে আপনি নিজের চোখে দেখেছেন ভালোই ভালোই লিখে ফেলুন, নতুবা ক্যানিবেল মানুষদের আপনার বাড়িতে পাঠিয়ে দেব, তখন বুঝবেন। জাস্ট কিডিং। তো চলে যাচ্ছি, যাওয়ার আগে বলে যাচ্ছি, এখানে নতুন হলে স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড ক্লিক অন দ্য বেল আইকন ফর নেক্সট এপিসোড। স্টে হ্যাপি, স্টে কুল, আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই। Oh,